নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার রাতে মনোহরদি থানায় নির্যাতিত ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কথিত প্রেমিক শাওন মিয়া সহ তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত শাওন মিয়া মনোহরদির উপজেলার চালকচর ইউনিয়নের চেঙ্গান গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। মনোহরদি থানার ওসি মনিরুজ্জামান জানান, দশম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর সাথে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত 3 ডিসেম্বর হাতিরদার একটি পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে আনে ওই স্কুল ছাত্রীটিকে। পরে সেখানে সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার পর তাকে অপহরণ করে একটি নির্জন বাড়িতে টানা 4 দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ চালায় শাওন ও তার চার সহযোগী। এরপর 8 ডিসেম্বর রাতে অভিযুক্তরা চালক বাজারের পাশে ওই স্কুল ছাত্রীকে ফেলে রেখে চলে যায়। ওসি জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।